ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता त्रयोदशोऽध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। श्री भगवान अर्जुन के प्रकृति और पुरुष क्षेत्र क्षेत्रज्ञ और ज्ञान एवं ज्ञेय এই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে তিনি যে সম্যক দর্শন বা সমদর্শী, সর্বত্র সেই ব্রহ্মই বিদ্যমান, সেই যে দর্শন, সেই দর্শনের প্রসঙ্গে আলোচনা করছেন। যিনি কিনা সর্বভূতে পরমেশ্বরকে দেখেন, সমস্ত বিনাশশীল পদার্থের মধ্যে অবিনাশশীল অবিনাশী যে পরমেশ্বর তাকে দেখেন, সেইটি হচ্ছে ঠিক ঠিক দর্শন। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনৎসৎসু অবিনশ্যন্তম ইয়া পশ্যতি স পশ্যতি। এবং যিনি এরকম সম্যক দর্শন, সমরূপে ঈশ্বর সর্বত্র সমভাবে বিদ্যমান, যিনি দর্শন করেন তার আর হিংসা থাকে না, কারণ সবই তার নিজের হয়ে যায়। সমম পশ্যনি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তি আত্মনা আত্মনম তত ইয়াতি পরাম গতিম পরাম গতিম। তিনি তখন মোক্ষ প্রাপ্ত হন, মোক্ষ প্রাপ্ত হন। আবার আরেকটি দর্শন আছে যে সমস্ত কিছু কর্ম প্রকৃতি তার ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারাই হচ্ছে এবং আত্মা স্বয়ং অকর্তা। যিনি এইভাবে আত্মাকে অকর্তা এবং প্রকৃতি কর্তা এইভাবে যিনি দেখেন, তিনিও ঠিক ঠিক দেখেন। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ ইয়া পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এরপরে শ্রী ভগবান বলছেন, यदा भूत पृथक भाव एकस्थम अनुपश्यति तत एव च विस्तारम ब्रह्म संपद्यते तदा। यदा जखन এর আগের শ্লোকে যে বলা হলো যে আত্মা অকর্তা এবং প্রকৃতি কর্তা, সেই প্রসঙ্গে আরেকটু আলোচনা করা যেতে পারে যে শাস্ত্রে বলা হচ্ছে, মায়াম তু প্রকৃতিম বিদ্যাত মায়িনম তু মহেশ্বর। মায়াই প্রকৃতি এটি জানবে এবং মায়িন মহেশ্বরম, সেই মায়ার যিনি অধীশ্বর তিনি হচ্ছেন মহেশ্বরম। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীব জগৎ আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তার ঐশ্বর্য। ওতে অর্থাৎ সাংখ্য দর্শনে বলে, পুরুষ অকর্তা কিছুই করেন না, প্রকৃতিই সকল কাজ করেন, পুরুষ সাক্ষীরূপ হয়ে দেখেন। এইভাবে যিনি দেখছেন, যার অনুভূতি এইভাবে হচ্ছে, তিনিও সপশ্যতি, তিনিও যথার্থই দেখেন। এরপরে যে শ্লোকটি পড়া হয়েছিল, ইয়দা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি, ভূত যদা যখন ভূত পৃথক ভাবম, এই ভীত ভূত
সময়ের মধ্যে যে পৃথক পৃথক ভাব, পৃথক পৃথক রূপ, পৃথক পৃথক অস্তিত্ব, সেইটি একস্থম অনুপশ্যতি, একস্থম একরূপে বিরাজমান, সেই একটি কি আত্মা অনুপশ্যতি। যখন এটি দেখেন, কেউ যখন, সাধক যখন দেখেন, যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি, সেই একই আত্মাতে বিভিন্ন যে সমস্ত সর্বভূত সমূহ পদার্থ সমূহ অবস্থিত, যখন এইভাবে দেখছেন, তত এবচ বিস্তারম, এবং সেই আত্মা হতে সমস্ত কিছু বিস্তার, তত এবচ তাহতি বিস্তার, এইটি যখন কেউ দেখেন অনুপস্যতি, তদা তখন ব্রহ্ম সম্পদ্যতে তদা, তখন তিনি ব্রহ্মলাভ করেন। অর্থাৎ সর্বভূতে ব্রহ্ম যখন দেখছেন, সেই পরমাত্মাকে দেখছেন, তখন তিনি একস্থম অনুপস্যতি, সেই ব্রহ্মতেই আবার সমস্ত বিস্তার হচ্ছে, আবার সমস্ত যা বিস্তার হয়েছে সেই ব্রহ্মতেই সেগুলি একস্থ হচ্ছে, একরূপে স্থিত হচ্ছে। এইরকম যখন দর্শন হয় তখন সেটি ব্রহ্মলাভ হয়েছে বলা যেতে পারে। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এবচ বিস্তারম, সেখান থেকেই বিস্তার হচ্ছে, ব্রহ্ম সম্পদ্যতে তথা, তখনই ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। শাস্ত্রে বলছে কি, আত্মা এব ইদম সর্বম, সব কিছুই আত্মা, নেহ নানাস্তি কিঞ্চন, না ইহ নানাস্তি কঞ্চন, কিঞ্চন নানা ভাব নেই, সর্বত্রই সেই একই আত্মা, আত্মা এবং ইদম সর্বম, নেহ নানাস্তি কিঞ্চন, নানা অর্থাৎ বহু নেই এইটি। এবং বুঝে থাকেন কি, এই সমগ্র জগৎ সেই ব্রহ্ম থেকেই উৎপত্তি হচ্ছে, অর্থাৎ ব্রহ্মাতিরিক্ত পৃথক অস্তিত্ব জগতে নেই, ব্রহ্মের অতিরিক্ত, ব্রহ্মের, ব্রহ্ম থেকেই জগৎ যদি উৎপত্তি হয় তাহলে ব্রহ্মের অতিরিক্ত জগৎ, সেইটি পৃথক অস্তিত্ব নেই। যখন সাধকের এই জ্ঞান হয় তখন ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। এরপরে বলছেন, অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ, অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মা অয়ম অব্যয় শরীরস্থ কি কৌন্তেয়া ন করোতি ন লিপ্যতে। কৌন্তেয়া, হে কৌন্তেয়া, হে কুন্তিপুত্র, অনাদিত্বাৎ, অনাদিত্বাৎ অর্থাৎ যেহেতু সেই ব্রহ্ম অনাদি, আদি রহিত, নির্গুণত্বাৎ, নির্গুণত্বাৎ নির্গুণ অর্থাৎ ত্রিগুণ সম্বন্ধ শূন্য, সত্য রজ তম নেই, ত্রিগুণ অর্থাৎ প্রকৃতির ঊর্ধ্বে, প্রকৃতি ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেই প্রকৃতির ঊর্ধ্বে, সে অনাদি এবং নির্গুণ, নির্গুণ অনাদিত্বাৎ নির্গুত্ব নির্গুণত্বাৎ পরমাত্মা অয়ম অব্যয়, অয়ম এই অব্যয় অর্থাৎ বিকারহীন, তার তিনটি দেখা যাচ্ছে বিশেষণ, অনাদি নির্গুণ এবং অব্যয় অর্থাৎ বিকারহীন। শরীরস্থোপি কুন্তেয়, সেই কুন্তে, হে কুন্তেয়, যখন শরীরে এই সত্তা যখন অবস্থান করল, ন করোতি ন লিপ্যতে, তিনি কিছু করেন না এবং তিনি কোন কিছুতে লিপ্য হন না, এইটি হচ্ছে ঠিক ঠিক দর্শন, ঠিক ঠিক অনুভূতি, যে প্রকৃতি হতে পুরুষ আলাদা এবং পুরুষের স্বভাব হচ্ছে আদিরহিত নির্গুণ এবং বিকারহীন, তখন তিনি কিছু করেন না, কোনো কিছুতে লিপ্ত হন না, এই পরমাত্মা অনাদি নির্গুণ এবং সেই কারণে অব্যয়। সেই জন্য শরীরস্থ হয়েও, শরীরের অন্তরে থেকেও তিনি কোনো কর্মফলে অর্থাৎ পাপ পুণ্যের দ্বারা লিপ্ত হন না এবং কোনো কিছু করেন না। অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মা এম অব্যয় শরীরস্থোপি কুন্তে ন করোতি ন লিপ্যতে। এরপরে বলা হচ্ছে, যথা সর্বগতম সূক্ষ্ম তাকাশম নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। একটি উদাহরণ সাহায্যে বলা হচ্ছে, যথা সর্বগতম সূক্ষ্ম আকাশ নোপলিপ্যতে, যথা যেমন, সর্বগতম, সর্বগতম মানে সর্বব্যাপী, সর্বত্র অবস্থিত, সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্মতাবশত, সূক্ষ্মতাবশত আকাশম, আকাশ, আকাশ সূক্ষ্মতাবশত সর্বব্যাপী, সর্বত্র আকাশ বিদ্যমান,
यथा सर्वगतम सूक्ष्मात् आकाशम न लिप्यते न उपलिप्यते न उपलिप्यते, अर्थात आकाश ठीक तुलना करे ब्रह्मके ब्रह्मेर এই অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মা অয়ম অব্যয় শরীরস্থোপি কন্তে ন করোতি ন লিপ্যতে, সেই অবস্থিতে বোঝানোর জন্যে আকাশের উপমা দেওয়া হচ্ছে। আকাশ সেটি এত সূক্ষ্ম আবার সর্বব্যাপী, সেজন্য লিপ্ত হয় না। যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশম ন উপলিপ্যতে, সর্বত্র অবস্থিত দেহে, সর্বত্র সর্বত্র সর্ববিধ সমস্ত সর্বত্র দেহে অবস্থিত অবস্থিত সর্বত্র অবস্থিত দেহে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে, সেরকম সমস্ত সমস্ত দেহ সঙ্গে সমস্ত শরীরে আত্মা থাকলেও সেই তার সেই দোষগুণের দ্বারা তিনি সংশ্লিষ্ট হন না। সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে, তিনি সেই তার দ্বারা সংশ্লিষ্ট হন না। অর্থাৎ পরমাত্মাতে কোনো প্রকার কর্ম ও কর্মফলের সম্বন্ধ হতে পারে না। যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশম ন উপলিপ্যতে, সর্বত্রাবস্থিত সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে। এইভাবে যে নির্গুণ অনাদি অব্যয় আত্মা শরীরে আছেন কিন্তু কোনো কিছু করছে না, কোনো কিছু লিপ্ত হচ্ছে না, যা কিছু করছে সবই প্রকৃতি করছে। প্রকৃতিয়া এবচ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্য পশ্যতি তথা আত্মানম অকর্তরম স পশ্যতি। এই যে ভেতরে কিন্তু যুক্তি হচ্ছে এইভাবে যে অনাদি নির্গুণ এবং অব্যয় সেই পরমাত্মা, সেই জন্যে তিনি কখনোই করেন না কিছু এবং লিপ্ত হন না। উদাহরণ দেওয়া হলো কি আকাশ, আকাশ অত্যন্ত সূক্ষ্ম সর্বব্যাপী, কিন্তু আকাশ কোনো কিছুর দ্বারাই সংশ্লিষ্ট নয়। ঠিক তেমনি সমস্ত দেহেতে বর্তমান যে আত্মা, সেই আত্মাও সেটি অনাদি নির্গুণ এবং অব্যয়, সেই জন্যই কোনো কিছুর দ্বারাই লিপ্ত হচ্ছেন না। সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা ন উপলিপ্যতে। এরপরে আরেকটি উদাহরণ দেওয়া আছে, যথা প্রকাশ স্বয়ত্তেক কৃষ্ণম লোকম ইমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। यथा प्रकाशयति एक कृष्णम लोकम इमम रवि, यथा जेमन प्रकाशयति प्रकाश करछे एक एका एका तिनि प्रकाश करछेन एकटि कृष्णम समग्र लोकम ई समग्र लोक समग्र जगत के प्रकाश करछे एका इमम रवि ऐ रवि अर्थात सूर्य सूर्य सेई एकटि सूर्यई समस्त जगत के प्रकाशित करछे। यथा प्रकाशयति एक कृष्णम लोकम इमम रवि, एक रवि से एक सूर्य এই समस्त जगत के कृष्णम लोकम इमम এই समस्त जगत के प्रकाशयति जेमन प्रकाश करे क्षेत्रम क्षेत्री तथा कृष्णम प्रकाशयति भारत। क्षेत्रम क्षेत्री प्रकाश क्षेत्रम क्षेत्री तथा कृष्णम प्रकाशयति भारत। क्षेत्रम क्षेत्र अर्थात जे क्षेत्र बा भोगायतन देह, समस्त भोगायतन देह जत जीवर देह आज समस्त जीवर देह। क्षेत्रम क्षेत्री क्षेत्री मान हे जिन क्षेत्रज्ञ बा परमात्मा से एक ही जिन कि ना अनादि निर्गुण अव्यय से हे क्षेत्रज्ञ। সেই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ তিনি পরমাত্মা এক হয়েও মহাভূত থেকে ধৃতি পর্যন্ত এক, এবার এক হয়েও তিনি সমস্ত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম সেই সমগ্র সত্তাকে অর্থাৎ সমস্ত যত প্রাণী জগতে দেহ আছে প্রকাশ হয়েছে ভারত। হে ভারত, হে ভারত অর্জুন, সেইভাবে ক্ষেত্র অর্থাৎ পরমাত্মা এক হয়েও সমগ্র ক্ষেত্র বা দেহকে
প্রকাশ করছেন, সমগ্র ক্ষেত্র বা দেহকে প্রকাশ করছেন। প্রথমে সূর্যে, প্রথমে আকাশের উপমা দেওয়া হলো। আকাশ এত সূক্ষ্ম যে সর্বব্যাপী হয়েও কোনো কিছুতেই লিপ্ত না, ঠিক সেরকম আত্মা এত সূক্ষ্ম যে সর্বব্যাপী সমস্ত দেহে অবস্থান করলো, সেই দেহের দ্বারা সুখে দুঃখের দ্বারা তিনি লিপ্ত নন। আবার আরেকটি উদাহরণ বলা হচ্ছে কি, এই সূর্য, সেই একটি সূর্য সেই সমস্ত জগৎকে প্রকাশিত করছে, ঠিক তেমনি সেই এক অনাদি নির্গুণ অব্যয় আত্মা বা পরমাত্মা যিনি কিনা শরীরের ভেতরে ক্ষেত্রজ্ঞ নামে পরিচিত, সেই ক্ষেত্রজ্ঞই, সেইটি তার স্বরূপ হচ্ছে পরমাত্মা, অর্থাৎ অনাদি নির্গুণ অব্যয়, সেই তিনি সমস্ত জগৎকে, সমস্ত জীবের দেহকে প্রকাশ করছেন। এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদের আন্তি তে পরম। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে অর্থাৎ ভোগায়তন শরীর এবং সেই শরীরের মধ্যে যিনি অবস্থান করছেন জীবাত্মা, সেই ক্ষেত্রজ্ঞ, সেই জীবাত্মা স্বরূপত পরমাত্মা যিনি কিনা বলা হলো যে অনাদি নির্গুণ অব্যয়, সেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞেয় এবং অন্তরম, এই যে বিভেদ, এই যে প্রভেদ, দুইটি সম্পূর্ণ আলাদা, সেইটি একটি ত্রিগুণাত্মিকা জড় প্রকৃতি আর একটি চৈতন্য। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞেয় এবং অন্তরম, এই যে প্রভেদ, ইয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা, জ্ঞান চক্ষুষা অর্থাৎ জ্ঞান, জ্ঞান চক্ষুর দ্বারা অর্থাৎ অনুভূতির দ্বারা, জ্ঞান লাভের দ্বারা, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, জ্ঞান চক্ষুষা জ্ঞান চক্ষুর দ্বারা বা জ্ঞান লাভের দ্বারা, ভূত প্রকৃতির মোক্ষম চ, ভূত প্রকৃতি মোক্ষম চ, একটি হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম, এদের মধ্যে প্রভেদ, এবং ভূত প্রকৃতি মোক্ষম চ, ভূত প্রকৃতি, প্রকৃতির যে মিথ্যাত্ব, ভূত সময়ের যে প্রকৃতি, ভূত প্রকৃতি, ভূত সময়ে সে সর্বভূতের যে প্রকৃতি সেটির মোক্ষম চ, অর্থাৎ এখানে মোক্ষম চ মানে মিথ্যাত্ব, সেটি অসৎ, সেটি মিথ্যাত্ব, ভূত প্রকৃতি মোক্ষম চ, তার মিথ্যাত্ব, ইয়ে বিদু যিনি জানেন, ইয়ে বিদু যারা জানেন, ইয়ান্তিতে পরম তারাই পরম, পরম পদ প্রাপ্ত হন, ইয়ান্তি প্রাপ্ত হন, তে আন্তি, ইয়ান্তিতে পরম তারাই পরম পদ প্রাপ্ত হন যারা এটি জানেন। এইভাবে অর্থাৎ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ প্রভেদ অর্থাৎ দুটি আলাদা, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এই যে প্রভেদ অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি, পুরুষ প্রকৃতি থেকে পুরুষ আলাদা, পুরুষ সেই প্রকৃতি ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি সেইটি আলাদা, এবং অন্তরম এই যে এদের মধ্যে যে প্রভেদ, জ্ঞান চক্ষুষা জ্ঞান, জ্ঞান চক্ষুর দ্বারা অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, এবং ভূত প্রকৃতি মোক্ষম চ, এই যে প্রকৃতি, এই প্রকৃতি ভূত প্রকৃতি, সমস্ত ভূতের যে প্রকৃতি ত্রিগুণাত্মিকা প্রকৃতি সেইটি মিথ্যা, সেইটি মিথ্যা, ইয়ে বিদু যিনি যারা জানেন, ইয়ে বিদু ইয়ান্তিতে পরম তারাই, তারাই নির্বাণ বা পরম পদ লাভ, নির্বাণ মুক্তি বা পরম পদ লাভ করেন। অর্থাৎ মিথ্যাত্ব যখন তিনি দেখে ফেলছেন, প্রকৃতি মিথ্যা, ভূত প্রকৃতি মোক্ষম চ মিথ্যা, এবং যেটি রইল কোনটি, সেইটি ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা যেটি অনাদি অব্যয় নির্গুণ সেইটি রইল, তখন যখন এই অবস্থা হচ্ছে তখন তিনি মুক্তি হয়ে যাচ্ছে, পরম, পরম মুক্তি পাচ্ছেন, পরম পদ নির্বাণ মুক্তি পাচ্ছেন। এই প্রসঙ্গে এই যে পুরুষ এবং প্রকৃতি বা প্রকৃতি মিথ্যা, পুরুষই অনাদি অনন্ত এবং অব্যয় নির্গুণ, এই যে ভাবগুলি অর্থাৎ দেহ এবং আত্মা যে আলাদা, এই এই সমস্ত এই এই প্রসঙ্গে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের বেশ কিছু উক্তি আছে, সেইগুলি আমরা পাঠ করে দেখব। কথামিতে আছে, ঠাকুর বলছেন দেহ আর আত্মা, দেহ আর আত্মা অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বা প্রকৃতি পুরুষ যেমনভাবে
দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নেই আবার জন্ম, অর্থ মৃত্যু নেই মানে জন্মও নেই। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। তাকে দর্শন করলে প্রত্যক্ষ অনুভূতি, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। আবার ঠাকুর বলছেন, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক। দেহেরই এইসব, আত্মার নয়, দেহেরই এইসব, এইসব গুণা বিকার গুণ যে আছে সেই বিকার হচ্ছে, সেই বিকারই দেহেরই এইসব, আত্মার নয়। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয়, আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয়। আবার ঠাকুর বলছেন কি, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তিনি নির্লিপ্ত, না উপলিপ্যতে আগে পড়া হয়েছিল, না উপলিপ্যতে তিনি নির্লিপ্ত, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে তিন গুণ সত্য রজ তম, যিনি শুদ্ধ আত্মা তাতে এই গুণ রয়েছে অথচ তিনি নির্লিপ্ত। যদি বলো দুঃখ পাপ অশান্তি এই সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম, জীবের মানে যারা মায়াতে মধ্য, জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত, আত্মা সর্ব অবস্থায় নির্লিপ্ত, দেহে অবস্থিত হয়েও নির্লিপ্ত, দেহে অবস্থিত হয়েও নির্লিপ্ত। শরীরস্থ পিকন্তিয়া ন করতি ন লিপ্যতে, শরীর সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা ন উপলিপ্যতে। এই গীতার কথাগুলি চলে আসছে যে দেহ অবস্থিত হয়েও নির্লিপ্ত, শুদ্ধ আত্মা নির্লিপ্ত, বিদ্যা অবিদ্যা তার ভেতর দুই আছে, তিনি নির্লিপ্ত। বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ, বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। এইভাবে ঠাকুর বলছেন। আবার হাজরা মহাশয়কে একদিন বলছেন কি, তুমি শুদ্ধ আত্মাকে ঈশ্বর বলো কেন? শুদ্ধ আত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায় সাক্ষীস্বরূপ, শুদ্ধ আত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায় সাক্ষীস্বরূপ, এটি বলছেন ঠাকুর। আবার অন্য জায়গায় বলছেন, যিনি শুদ্ধ আত্মা মহাকারণ, যিনি শুদ্ধ আত্মা মহাকারণ, কারণের কারণ, স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ, পঞ্চভূত স্থূল, পঞ্চভূত আগে যে পঞ্চভূত আছে সেই পঞ্চভূত, পঞ্চীকৃত অপঞ্চীকৃত পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার, পঞ্চভূত হচ্ছে স্থূল, সেই স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ, পঞ্চভূত হচ্ছে স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, এবং ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ, কারণের কারণ। যিনি শুদ্ধ আত্মা মহাকারণ, যিনি শুদ্ধ আত্মা মহাকারণ, কারণের কারণ। তারপরে ব্যাখ্যা করছেন কি, প্রথমে স্থূল, তারপরে সূক্ষ্ম কারণ ও মহাকারণ, পঞ্চভূত স্থূল, পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের। পঞ্চভূত যে বলা হলো সেটি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, প্রথমে অপঞ্চীকৃত তারপরে পঞ্চীকৃত হয়, এর আগে আলোচনা হয়েছে। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত যেটি পঞ্চীকৃত, পঞ্চীকৃত স্থূল অবস্থা, স্থূল অবস্থায় যেটি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, সেইটি হচ্ছে পঞ্চভূত, হচ্ছে স্থূল। এর থেকে সূক্ষ্ম হচ্ছে মন বুদ্ধি অহংকার, কিন্তু জড়, এরাও জড়। প্রকৃতি বা আদ্যা শক্তি অর্থাৎ সতরজতম, এই তিনের যে সম্মিলিত যেটি প্রকৃতি বা আদ্যা শক্তি সকলের কারণ। এবার প্রকৃতির আবার কারণ হচ্ছে ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এরপরে ঠাকুর বলছেন, বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মাতে কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে, দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে,
ধোঁয়া দেয়াল ময়লা করতে পারে, ধোঁয়া দেয়াল ময়লা করতে পারে, আকাশের কিছু করতে পারে। ওই অর্থাৎ যে সুখ দুঃখ পাপ পূর্ণ এগুলি দেহ অভিমানী লোককে কষ্ট দেয়, কিন্তু যিনি কিনা নির্লিপ্ত তাকে কষ্ট দিতে পারে না। সেইটি ধোঁয়া দেয়াল ময়লা করতে পারে, আকাশের কিছু করতে পারে না। এই দেহে যে আত্মবোধ এটি হচ্ছে অজ্ঞান, দেহাত্ম বিবেক অর্থাৎ দেহ আর আত্ম পার্থক্য বোধই জ্ঞান। এইটি ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত, যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত। মুক্ত সে ঠিক বুঝতে পারে আত্মা আলাদা আর দেহ আলাদা, ভগবানকে দর্শন করলে দেহাত্ম বুদ্ধি আর থাকে না। সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা, ভগবানকে দর্শন করলে দেহাত্ম বুদ্ধি আর থাকে না। তাই ওই যে শেষ শ্লোকে বলা হলো যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে প্রভেদ জ্ঞানই প্রকৃত জ্ঞান, এবং তাই পরমেশ্বরের জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। সেই জন্য একদম সবশেষে বলা হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর জ্ঞানতি তে পরম। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে প্রভেদ সেটি জ্ঞান ও জ্ঞান চক্ষুর দ্বারা যিনি দেখেন, এবং এই যে প্রকৃতি সর্বভূতের প্রকৃতি সেটি যে মিথ্যা সেটি যখন তিনি দেখেন, তিনি তখন ইয়ান্তিতে পরম পরম অর্থাৎ তারা তিনি নির্বাণ মুক্তি লাভ করেন বা পরম পদ লাভ করেন। ওম শান্তে 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায় কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায় কে জয়।